আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, শালক সংশ্লেষণ, ইংরেজিতে যেটাকে বলে ফটোসিনথেসিস। তাহলে দেখো, শালক সংশ্লেষণ কি? শালক সংশ্লেষণ হচ্ছে খাদ্য তৈরির প্রক্রিয়া। শালক সংশ্লেষণ কি হচ্ছে? খাদ্য তৈরির প্রক্রিয়া। তাহলে খাদ্য তৈরি করতে পারে কে? উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। তাহলে খাদ্য তৈরি হয় কোথায়? এটা তোমরা আগে পড়ছো যে আমাদের উদ্ভিদে, সবুজ একটা আমাদের উদ্ভিদ কোষে অ্যাকচুয়ালি সবুজ একটা অঙ্গাণু থাকে যার নাম হচ্ছে প্লাস্টিড। তাহলে প্লাস্টিডের মধ্যে যদি আমরা প্রকারভেদ চিন্তা করি, তাহলে ক্লোরোপ্লাস্ট নামক একটা প্লাস্টিড থাকে, যার মধ্যে একটা উপাদান পিগমেন্ট বা রঞ্জক পদার্থ, যেটা হচ্ছে সবুজ বর্ণের, যাকে আমরা বলি ক্লোরোফিল। সেটাই মূলত সূর্যের আলোক রশ্মিকে ব্যবহার করে শর্করা জাতীয় খাবার তৈরি করে, এটা আমরা জানি। তাহলে আজকে একটু ডিটেইল জানব শালক সংশ্লেষণের। বিক্রিয়াটা যদি আমরা নিচের দিকে একটু তাকাই, আমরা জানি এখানে কি দুইটা বিক্রিয়ক কাজে লাগতেছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে পানি। তাহলে এখানে যেই ফ্যাক্টরগুলো কাজ করতেছে, আলো, সূর্যের আলো, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সূর্যের আলো এবং ক্লোরোফিল, সে সূর্যের আলোটা শোষণ করে এবং তৈরি করতেছে কি, খেয়াল করো, C6H12O6, হুইচ ইজ গ্লুকোজ, এবং অক্সিজেন। এবং একটা জিনিস মনে রাখবে যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিছু পানীয় তৈরি হয়। তাহলে এখন আমরা এক্সপ্লেনেশনে যাব যে এই বিক্রিয়াটা সম্পন্ন হয় অ্যাকচুয়ালি দুইটা ধাপে, ঠিক আছে। এই যে আমি উপরে লিখছি আলোক পর্যায়, যেখানে কি আলোক পর্যায়ে আলোর প্রয়োজন, ঠিক আছে, আলোর অনুপস্থিতিতে এটা কখনোই হতে পারবে না। আর সেকেন্ডটা আমি দেখো কি লিখছি, এটা অনেকেই কনফিউজড বা অনেকেই কনফিউশন গ্রো করতে পারে অনেকের, যে আলোক নিরপেক্ষ মানে কি অন্ধকার? অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না, আলোক নিরপেক্ষ বলতে বোঝায় যে আলোর উপস্থিতিতেও চলতে পারে, আলোর অনুপস্থিতিতেও চলতে পারে, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম অনেকটা যে আলো থাকতে পারবে না এমনটা না, আলো থাকলে কোনো প্রবলেম নেই, না থাকলেও কোনো প্রবলেম নেই, জিনিসটা হচ্ছে এমন। তাহলে এই জিনিসটা তোমরা একটু খেয়াল রেখো যে আলোক নিরপেক্ষ পর্যায়। আমি আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে আমি এই পর্বে এত বেশি কথা বলবো না, জাস্ট একটু ফ্লো চার্টটা একটু লিখে রাখছি যে এইটারও আরও কিছু কিছু সেগমেন্ট আছে। খেয়াল করো, কেলভিন চক্র, হ্যাচোস্ল্যাক চক্র, এটা বিজ্ঞানীদের নাম অনুসারে বোঝাই যাচ্ছে, আর ক্রেসোলেসিয়ান এসিড বিপাক, এটা কিন্তু আবার বিজ্ঞানীর নাম না, এটা তোমরা মাথায় রাখবা। এটা হচ্ছে তোমরা শ্রেণীবিন্যাস করে থাকলে তোমরা সবাই গোত্র এই টার্মটার সাথে পরিচিত, বা ফ্যামিলি, গোত্র বা ফ্যামিলি। তাহলে মনে রাখবা ক্রেসোলেসি নামক একটা গোত্র আছে, সেই সকল উদ্ভিদই কি এই চক্র চলতে পারে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে আরেকটা নাম একটু মনে রাখবা যে কার্বন বিজারণ পর্যায়, এই নামটা একটু মনে রাখবে, এটা নিয়ে পরে আলোচনা করব আমি, কার্বন বিজারণ পর্যায়। আর এটাও খেয়াল রাখবা যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড সে বিক্রিয়া করবে, আর আলোক পর্যায়ে করবে H2O, এবং আরো কিছু রিয়াকশন হবে, এটা আমি পর্যায়ক্রমিকভাবে তোমাদের এক্সপ্লেইন করতেছি। সো আলোক নিরপেক্ষ পর্যায়ে এই টপিকটা আমরা ফার্দার আলোচনা করব, এখানে জাস্ট একটু ফ্লোচার্টটা লিখে রাখলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের জন্য পরবর্তীতে এটা আবার আলোচনা করা হবে। তাহলে আমাদের এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে শালক সংশ্লেষণের দুইটা ধাপ, আলোক পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে, ঠিক আছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না, আমরা একটু পরে এটা বুঝতে পারবো। তাহলে খেয়াল করো, আলোক পর্যায়ে, আলোক পর্যায়ে কী কী হয়? আলোক পর্যায়ে এই যে পানির অণুটা, সে আলোর উপস্থিতিতে ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে, 2H+, খেয়াল করো, H2O2, হাফ মলিকুল অফ অক্সিজেন, এবং ইলেকট্রন তৈরি করে, মাইন্ড ইট, ইলেকট্রন।
তাহলে দেখো পানিটা কি ভেঙে এগুলো তৈরি করলো না? হ্যাঁ, কিছুর উপস্থিতিতে ভাঙছে আলো। তাহলে মনে রাখবে ভেঙে যাওয়াকে বলা হয় লাইসিস, আর বায়োলজির ভাষায় বলি এটা, আর আলোকে বায়োলজির ভাষায় বলে বা বিজ্ঞানের ভাষায় বলে ফটো। তাইলে আলোর উপস্থিতিতে কোনো জিনিস ভেঙে যাওয়া বা লাইসিস হওয়াকে কি বলা হয়? ফটোলাইসিস। তাহলে এই ইয়েটা মনে রাখবা, যে অনেক সময় জ্ঞানমূলক হিসেবে কিন্তু আসে তোমাদের যে ফটোলাইসিস কি। তাহলে এটার তোমাদের বইয়ে যেটা লেখা আছে যে পানির শালক বিভাজন, এই কথাটা মনে রাখবে বাংলা, শালক বিভাজন। তাহলে আমরা শালক বিভাজন দেখলাম। এরপর যেটা দেখব আরেকটা রিয়াকশন হয় এখানে, এডিপি, যার নাম হচ্ছে অ্যাডিনোসাইন ডাই ফসফেট। এটি কার সাথে যুক্ত হয়? পিআই। এই পিআই দ্বারা বুঝাইতেছে, আই দ্বারা বোঝায় ইনঅর্গানিক, পি দ্বারা বোঝায় ফসফেট। তাহলে ইনঅর্গানিক ফসফেট মানে অজৈব ফসফেট, ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব, অজৈব ফসফেট। তাহলে এটা রিয়াকশন করে কি উৎপন্ন করে? সে এটিপি। তাহলে মনে রাখবা যে বিক্রিয়ায় কোনো এটিপি তৈরি হয় বা এটিপি ভেঙে যায়, এটিপি ভেঙে যায় তাকে বলা হয় কি? ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। বানানটা আবার বলি, ফসফোরাইলেশন। তাহলে এটিপি তৈরির বিক্রিয়া বা এটিপি ভেঙে যাওয়ার বিক্রিয়া কি? ফসফোরাইলেশন। তাহলে মনে রাখবা, আমি আবার রিমাইন্ড করি যে এই বিক্রিয়াটা কিছুর কিছুর উপস্থিতিতে হচ্ছে আলোর উপস্থিতিতে। তাহলে আলোকে আমরা জানি বায়োলজির ভাষায় কি বলছিলাম? ফটো। তাইলে এই বিক্রিয়ার নাম কি বলবো আমরা? এক্স্যাক্টলি ফটো, ফটো ফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে এটিপি তৈরি বা এটিপি ভেঙে যাওয়ার বিক্রিয়াকে আলোর উপস্থিতিতে আমরা বিক্রিয়াটার নাম কি বলবো? ফটো ফসফোরাইলেশন। দেন এই যে পানিতে যে ইলেকট্রনটা তৈরি হলো সেই ইলেকট্রনটা আর এই টু এইচ প্লাসটা একটা রিয়াকশন দিবে। দেখো কি রিয়াকশনটা দেয়। প্রথমে এন এ ডিপি নামক একটা কম্পাউন্ড আছে, তার সাথে টু এইচ প্লাস কানেক্ট হয়ে যেটা তৈরি করবে এন এ ডি পি এইচ টু, এরকম একটা যৌগ তৈরি করলো। পরে দেখো এই এন এ ডি পি এইচ টু কে, এন এ ডি পি এইচ টু কে ইলেকট্রন এবং একটা এনজাইম আছে যার নাম হচ্ছে এন এ ডি পি এইচ বা এন এ ডি পি রিডাক্টেস, এনএডিপি রিডাক্টেস। ঠিক আছে, আমি মুখে বললাম হয়তো স্পষ্ট মনে হচ্ছে, এনএডিপি রিডাক্টেস। এই এনজাইম এবং ইলেকট্রন এই এনএডিপিএইচ কে বিজারিত করে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস এতে রূপান্তর করে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যদি তোমার পরীক্ষা কখনো কোশ্চেন আসে যে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস কি, মনে রাখবে এটা হচ্ছে বিজারিত NADPH2, বিজারিত NADPH2, এটি একটু মনে রাখবা। ঠিক আছে, NADPH প্লাস H প্লাস অবজেক্টিভ হিসেবে আসতে পারে। তাহলে দেখো এখানে কয়টা রিয়াকশন হচ্ছে? ফটোলাইসিস হচ্ছে, ফটোফসফোরাইলেশন হচ্ছে, আর এখানে একটা পদার্থ বিজারিত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আলোক পর্যায়ে আমাদের এই বিক্রিয়াগুলো হচ্ছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর এই আলোক পর্যায়ে উৎপন্ন ATP এবং NADPH প্লাস H প্লাস এটা আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে কাজে লাগবে। তাহলে দেখো আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি এবং এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আমাদের কি বললাম? আলোক নিরপেক্ষ পর্যায়ে কাজে লাগবে। জাস্ট এটি একটু মনে রাখো, আপাতত এতটুকুই। তোমরা ভালো থাকবে, এবং আর ফার্দার যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।